ইফতারের এই দৃশ্য ঢাকা বরগুনা রুটের অন্যতম জাহাজ রয়্যাল ক্রুজ দুয়ের। নদীর মাঝে একদিকে হালকা বাতাস, সন্ধে লাল আলোর পরিবেশ অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। লঞ্চের তৃতীয় তলার সামনের অংশে গোল হয়ে বসে ইফতার করেন কর্মকর্তা এবং স্টাফরা। ইফতারের সময় সবাই যেন সবার আপন হয়ে যান। শরবত, খেজুর, জিলাপি সহ বাহারি আইটেম থাকে লঞ্চের এই ইফতারে। আজকের ইফতারে হচ্ছে আমাদের প্রথমে তরমুজ, তারপর কুইট, তারপর হচ্ছে গিয়া খেজুর, তারপর হচ্ছে গিয়া মালটা, তারপর হচ্ছে গিয়া বুটমুড়ি আছে সাথে, তারপর শরবত আছে। ঠিক আছে, সবাই মিলে একসাথে খেয়ারটাই অনেক মজা। আলহামদুলিল্লাহ আমাদের এই লঞ্চের যে আয়োজনটা, এই যে পুরো এক মাস চৌদ্দ মাস ব্যাপী তবে আক্ষেপ রয়েছে দীর্ঘ এক মাস রোজায় পরিবারকে পাশে না পাওয়ার। একটা দুঃখের বিষয়, এই সময়টা যদি পরিবারের সাথে মানে ইফতার করতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু আমরা এখানে চাকরি জীবন কর্মস্থলে আসছি, কর্মস্থলে সবাই মিলে সব স্টাফ কর্মচারী ইফতার শেষে জাহাজের দ্বিতীয় তলায় করা হয়েছে নামাজের ব্যবস্থা। রমজান মাসের জন্য রাখা হয়েছে একজন ইমাম, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজও পড়ান তিনি। নিয়াজ মখদুম, বাংলা ভিশন।